আছেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি। আপনাদের জানাই দুর্ঘটনাস্থলে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি গার্ডেন ডিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই নজর এখনো গার্ডেন ডিচে কংক্রিটের নিচে দুজনকে আটকে থাকার সম্ভাবনা রয়েছে তেমনটাই জানাচ্ছেন সেখানকার উদ্ধারকারী দল। রাতভর উদ্ধার কাজ চালানোর পর দিনের আলোতে ফের উদ্ধার কাজে নামলো এনডিআরএফ। পুকুর বুঝিয়ে চার ফুটের রাস্তায় কিভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে অভিযুক্ত প্রমোটারের ছবি সামনে আসায় রাজনীতির ময়দানে শুরু হয়েছে শোরগোল। আপনাদের জানাই গাড়ির নিচে দুর্ঘটনাস্থলে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দেখুন আজকে মেয়র কাউন্সিলর মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন। আমরা জানি কেএমসি রান্নারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেল যদি কেএমসি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে প্রশাসনকে পর্যন্ত পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয়। একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না, এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে। এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে, সেই জন্য আপনার প্রাসাদ সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি, ওর ভিতরে কীভাবে একটা পাঁচতলা বাড়ির পারমিশন তো দুয়ারের কথা কীভাবে তৈরি হচ্ছে। এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছেন, যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি, মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা, পরের প্রশ্ন ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন, কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইলিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার আছে আটকানো। এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে, থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে, দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতো তাহলে আজকে এই দিন দেখতে পেতাম। শুধু কাউন্সিলর নয় মেয়রের কথাও বলছি, মেয়রও একে চেনে প্রমোটারকে চেনে, খোঁজ নিয়ে দেখুন এই প্রমোটারের কাছ থেকে তো অবৈধ লেনদেন হয়েছে। শুধু ক্ষমা প্রার্থী হলে তো হবে না, এত কটা মানুষের জীবন গেল, এত কটা মানুষ অসুস্থের মধ্যে আছে, এত কটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে। এবং আগামী দিনের যদি সত্যিকারের অর্থে তিনি মনে করেন যে ভুলটা হচ্ছে ভুলটাকে শুধরে নিতে চায় তাহলে যে সমস্ত ইল্লিগালগুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।